ঢাকার সাভারে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে। সোমবার সাভারের হেমায়েতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ডাক্তার রফিকুল ইসলাম মোল্লা। এছাড়াও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাভার উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।